السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্যান ভিশন টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন হাদিসের শিক্ষা। এই অনুষ্ঠানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস নিয়ে আলোচনা করে থাকি, যে বিষয়গুলো আমাদের জীবনের সাথে অত্যন্ত জড়িত, আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, যেগুলো আমাদের জীবনে করণীয় বর্জনীয় নির্দেশ করে, এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আজকে আমরা আলোচনা করব মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস দিয়ে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহ ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দয়ফা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। যে হাদিসটি আমি পাঠ করেছি তা বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারী শরীফ ও মুসলিম শরীফ থেকে সংকলন করা হয়েছে। অন্যান্য বিশুদ্ধ হাদিস গ্রন্থেও হাদিসটি সংকলিত হয়েছে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয়ে আলোকপাত করেছেন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং পরকালে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আবার বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস বা ঈমান রাখে এবং পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন প্রতিবেশীর সম্মান করে। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমান বা অতিথির সম্মান করে। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনটি বিষয় আমাদেরকে বলেছেন, এই তিনটি বিষয়ই আমাদের জীবনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। প্রথম বিষয়টি ছিল কথা বলা সম্পর্কিত। প্রত্যেক মুমিন কথা বলবে কীভাবে? আমাদের জীবনে নানা প্রয়োজনে আমাদের কথা বলতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। সবাক প্রাণী বলতে এই পৃথিবীতে এখনও মানুষ ছাড়া পরিপূর্ণ সবাক প্রাণী হিসেবে কারো প্রমাণ বিজ্ঞানীরা এখনও পাননি। তো এই যে কথা বলা, এটা কিন্তু আল্লাহই শিখিয়েছেন। আল্লামাল কোরআন ও আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে যেমন কোরআন শিখিয়েছেন, তত অনুরূপভাবে তাকে কথা বলা শিখিয়েছেন, তাকে বাগ্মিতা শিখিয়েছেন। ইন্না মিনাল বায়ান ইলা সিহরা। এই বাগ্মিতার মধ্যে কিন্তু একটা জাদুকরী প্রভাব রয়েছে। এই কথা দিয়ে মানুষকে মুগ্ধ করা যায়, এই কথা দিয়ে মানুষকে সম্মানিত করা যায়, কথা দিয়ে মানুষকে অপমানিত করা যায়। এই কথা কিন্তু অত্যন্ত বিপজ্জনকও বটে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান ইয়াদমানু লি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা ফাখিজাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুটো জিনিসের নিশ্চয়তা প্রদান করবে, একটি হলো তার দুই চোয়ালের মাঝখানে অর্থাৎ জিহ্বা তথা কথা বলার নিশ্চয়তা যে আমাকে প্রদান করবে, সে অসংগত কথা বলবে না, অশালীন কথা বলবে না, অনিহ্য কথা বলবে না। আর দুই উরুর মাঝখানে তথা লজ্জাস্থানের যে আমাকে নিশ্চয়তা প্রদান করতে পারবে, সে ব্যভিচারে লিপ্ত হবে না, এর অপব্যবহার করবে না। আদমানুল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হতে পারি। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের যে জিহ্বা, এই কথা, এগুলো তরবারির চেয়ে ধারালো। এই কথার কারণে মানুষকে কিন্তু অপমান করা যায়, এই কথা দিয়ে মানুষকে নানাভাবে হেয় প্রতিপন্ন করা যায়। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আজকের এই পঠিত হাদিসে তিনি বলছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং পরকালে বিশ্বাস রাখে, যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের ইলাহ, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, আমাদের জীবনের সকল প্রয়োজন তিনি পূরণ করেন, আমাদের জীবনের সকল চাওয়া পাওয়া তার কাছেই আমরা পেশ করি, আবার কিয়ামতের দিন তার দরবারে গিয়ে হাজির হতে হবে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর কাছে গিয়ে দাঁড়াতে হবে, এই ভয়টা যার অন্তরে আছে। তো সেই পরকালের ভয় যার ভিতরে আছে, পরকালের জবাবদিহিতার ভয় যার ভিতরে আছে, জান্নাত জাহান্নামের ভয় যার ভিতরে আছে, যে সেখানে আমি যদি ভালো আমল আমার হয় তাহলে আমি জান্নাত পাবো, আর যদি ভালো আমল না হয় তাহলে জাহান্নামে যেতে হবে, এই বিষয়টা যে দৃঢ়ভাবে বিশ্বাস করে, তার কাজ হলো ফালিয়াকুল খায়রান, সে ভালো কথা বলবে, কল্যাণজনক কথা বলবে, অসংগত কথা বলবে না, অন্যায় কথা বলবে না। যদি সে ভালো কথা বলার মতো যোগ্যতা তার না থাকে,
আউলিয়াসবোধ, তাহলে চুপ থাকবে। আল্লাহ রাসুল বলেছেন এই চুপ থাকাটাও একটা ইবাদত, এই চুপ থাকা তোমাদের জন্য নিয়ামত। তাই আমাদের হাদিসের এই প্রথম অংশের শিক্ষা এই নেব আমরা গ্রহণ করব এভাবেই যে আমরা সবসময় ভালো কথা বলার চেষ্টা করব, এবং ভালো কথা বলার মতো যোগ্যতা, পরিবেশ এবং সামর্থ্য না থাকলে ওই বিষয়ে চুপ থাকব। সম্মানিত দর্শকবৃন্দ, হাদিসের বাকি অংশ নিয়ে আমরা আরও আলোচনা করব একটি বিরতির পর। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর যথারীতি অনুষ্ঠানে ফিরে আসব, আমাদের সাথেই থাকুন। দর্শকবৃন্দ, বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে এলাম। আপনারা দেখছেন প্যানভিশন টেলিভিশনের নিয়মিত আয়োজন হাদিসের শিক্ষা। আমরা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আলোচনা করছি, যে হাদিসে আল্লাহ রাসুল মুমিনের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে বলছেন যে মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারাহ, যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, সে যেন অবশ্যই প্রতিবেশীর মর্যাদা দেয়, প্রতিবেশীর সম্মান করে, প্রতিবেশীকে যথাযথ কদর করে। প্রতিবেশী একজন মানুষের জীবনে সবচেয়ে কাছের, সবচেয়ে আপন বলতে গেলে, কারণ প্রতিবেশী হলো যারা আমার আশেপাশে যারা বসবাস করেন। বিশেষ করে বসবাসগত প্রতিবেশীকেই প্রধানত প্রতিবেশী মনে করা হয়, যদিও পেশাগত প্রতিবেশী থাকে, যারা আমার প্রফেশনালি আমার অফিসের পাশে, যার অফিস আমার চেয়ারের পাশে, যিনি চেয়ারে বসে দায়িত্ব পালন করেন, তারা আমার পেশাগত প্রতিবেশী, প্রফেশনাল প্রতিবেশী। আবার কখনো আছে সাময়িক প্রতিবেশী, একই বিমানে পাশাপাশি আমরা মানে সিটে বসে আমরা লম্বা জার্নি করছি, হয়তো 10 ঘন্টা 12 ঘন্টার জার্নি, একই বাসে কিংবা ট্রেনে বসে পাশাপাশি সিটে বসে যাচ্ছি, তারাও সাময়িক প্রতিবেশী। কিন্তু প্রধান প্রতিবেশী আল্লাহ রাসুল বলেছেন, তুমি যেখানে বসবাস করো তোমার আশেপাশে কমপক্ষে 40 ঘর পর্যন্ত 40টা পরিবার পর্যন্ত হলো তোমার স্থায়ী প্রতিবেশী। লক্ষ্য করলে দেখা যাবে এই প্রতিবেশী যারা, তারাই কিন্তু আমার সবচেয়ে কাছের। হয়তো আমার ভাই, আমি এক শহরে বসবাস করি, ভাই থাকেন আরেক শহরে, বোন থাকেন আরেক দেশে, আত্মীয় হয়তো অনেক দূরে অবস্থান করেন, কিন্তু প্রতিবেশী যারা, তারা কিন্তু আমার চতুষ্পার্শ্বে তারা বসবাস করেন, তারা আমার পাশেই থাকেন, সুখে দুঃখে আনন্দ বিষাদে সবার আগে তারাই এগিয়ে আসেন। মধ্যরাতে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে সবার আগে প্রতিবেশীই তাকে হাসপাতালে নিয়ে যান, বিয়ে শাদী অন্যান্য কোনো আনন্দ অনুষ্ঠানেও, বিভিন্ন পার্বণেও, বিভিন্ন উপলক্ষেও দেখা যায় প্রতিবেশীরই কাছে এসে, পাশে এসে দাঁড়ান, তাদের নিয়ে আমাদের কিন্তু এই সব কিছুর আয়োজন। এই জন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীদের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসুল সাল্লাম নির্দেশ প্রদান করেছেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ প্রদান করেছেন যে তুমি যদি তোমার ঘরে কোনো মরক পাক করো, মরক হলো আরবের প্রচলিত একটা খাবার যা অত্যন্ত গোস্ত এবং পানি দিয়ে, ঝোল দিয়ে যেটা তৈরি করা হয়, রুটি দিয়ে তারা যেটা খেত, তো রাসুল সাল্লাম বললেন যে আবুজার, তুমি যদি তোমার ঘরে মরক পাক করো তাহলে একটু পানি বাড়িয়ে দিও, কেননা যদি তুমি গোস্ত দিতে না পারো তাহলে অন্তত ঝোল দিয়ে হলে যেন তুমি তোমার প্রতিবেশীর একটু খোঁজখবর নিতে পারো। আল্লাহ রাসুল বলছেন তোমরা যা খাবে প্রতিবেশীকেও তা সেখান থেকে দেওয়ার চেষ্টা করবে, প্রতিবেশীর প্রতি সদ্ভাব বজায় রাখবে, তোমরা তোমাদের ঘরের দেয়াল এত উঁচু করবে না যাতে প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে যায়, প্রতিবেশীর চলাফেরা বন্ধ হয়ে যায়। এক হাদিসে রাসুল সাল্লাম বলছেন যে জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি ওসিয়ত করছিলেন, এত বেশি নির্দেশ প্রদান করছিলেন, প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে এত বেশি সচেতন করছিলেন, হাত্তা জনান্তু আন্নাহু সাইওয়ারিতুহু, এক পর্যায়ে আমার ধারণা হয়েছিল যে হয়তো আল্লাহ তাআলা প্রতিবেশীকে ওই সংশ্লিষ্ট ব্যক্তির সম্পদের উত্তরাধিকার করে দিবেন। অর্থাৎ প্রতিবেশীর গুরুত্বটা এত বেশি। সেই প্রতিবেশী আমাদের তিন ধরনের হতে পারে, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী এবং ভিন্ন ধর্মের প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী। তো মুসলিম প্রতিবেশীর মধ্যে এমনও হতে পারে সে একদিক থেকে আত্মীয় এবং আমার প্রতিবেশী, তিনি আমার ভাই হতে পারেন, তিনি আমার মামা হতে পারেন, ফুফা হতে পারেন, কিংবা শ্বশুর পক্ষের কোনো আত্মীয় হতে পারেন, একদিক থেকে আত্মীয় অন্যদিক থেকে প্রতিবেশী। তাদের প্রতি কিন্তু ডাবল দায়িত্ব, দ্বিগুণ দায়িত্ব। এক হলো আত্মীয় হিসেবে তাদের হক রক্ষা করতে হবে, দ্বিতীয় হলো প্রতিবেশী হিসেবে হক রক্ষা করতে হবে। আরেক ধরনের প্রতিবেশী আসে যারা আমাদের প্রতিবেশী কিন্তু আত্মীয় নন, এই প্রতিবেশীর সুবাদেই তাদের আমাদের হক আদায় করতে হবে। অনুরূপভাবে আমাদের আশেপাশে এমন প্রতিবেশীও থাকতে পারে যে প্রতিবেশী ভিন্ন ধর্মাবলম্বী,
কেউ কেউ তাদেরকে বিধর্মী বলে থাকেন, আসলে আমরা সেইটা এইভাবে বলতে চাই না, কারণ তারও হয়তো কোনো ধর্ম আছে, ভিন্ন ধর্মের অনুসারী, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, কিন্তু তিনি আমার পাশের ফ্ল্যাটে থাকেন, আমার পাশে তিনি বাড়ি করেছেন। তো সেই প্রতিবেশীর প্রতিও কিন্তু দায়িত্ব পালনের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। সেই যে বুড়ি যিনি ইহুদি ছিলেন তাকে কষ্ট দিতেন, একদিন তাকে না দেখে অসুস্থ হওয়ার কারণে বুড়ি কিন্তু তার বাড়িতে খুঁজে গিয়ে তাকে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলেছিলেন, ভিন্ন ধর্মের হওয়ার কারণে কিংবা তার প্রতি কষ্ট দেওয়ার কারণে তাকে, তার প্রতি কিন্তু তিনি বিরূপ কোনো ধারণা পোষণ করেন, তাকে ক্ষতি করেননি। তাই সর্বাবস্থায় সেই প্রতিবেশী আত্মীয় হোক অনাত্মীয় হোক, সেই প্রতিবেশী এমনকি অন্য ধর্মেরও যদি হয়, তাহলে সেই প্রতিবেশীর প্রতি আমাদের হক আদায় করতে হবে। বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে, বিভিন্ন সুখে দুঃখে প্রতিবেশীকে শরিক করতে হবে, সামিল করতে হবে, তাদের সাথে সদা আচরণ করতে হবে, কুশল বিনিময় করতে হবে। অনুরূপভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্মীয় যারা মেহমান হয়ে যারা আসবে তাদের প্রতিও সদা আচরণ করতে হবে, সেই মেহমান আত্মীয় মেহমান হোক অনাত্মীয় মেহমান হোক। যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, পরকালে বিশ্বাস থাকে, তাহলে মেহমানদের আতিথেয়তা করা, তাদের সম্মান প্রদর্শন করা, এটা আমাদের কর্তব্য। আল্লাহ রাসূল বলছেন মেহমান আসলে আতিথেয়তা করো। যদি তেমন কিছু না থাকে, একটুকরো খেজুর কিংবা এক গ্লাস পানি দিয়ে হলেও মেহমানের আতিথেয়তা করো, অর্থাৎ মেহমান আমার কাছে যদি আসেন তাহলে সেই মেহমানের প্রতি কর্তব্য পালন করা আল্লাহ রাসূলের নির্দেশ। তাই এই হাদিসের শিক্ষা অনুযায়ী আমরা তিনটি বিষয়ই যথাযথভাবে গ্রহণ করব। আমরা চেষ্টা করব ভালো কথা বলার, কল্যাণজনক কথা বলার, যদি সেইটা করার মতো সমর্থ না থাকে তাহলে চুপ থাকার, আত্মীয়ের প্রতি এবং প্রতিবেশী যারা থাকবে তাদের প্রতি যথাযথ হক আদায় করার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং দুনিয়ায় আমাদের জন্য শান্তি আসবে, আখিরাতে আল্লাহ তাআলা আমাদের নাজাতের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে নিয়ে কত স্বপ্ন দেখি, তোমাকে নিয়ে কত গে জায়গা, তোমার শরণে কাঁদে এ দুটি আঁখি।